দর্শক, আজকে আমরা যেখানে আসছি আপনাদেরকে খুব দারুণ একটা প্রজেক্টে নিয়ে আসছি। যেই প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, 10 কাঠা ল্যান্ডের উপরে 15 তলা একটা বিল্ডিং হবে। নিজের একটা ফ্ল্যাটের শেয়ার যারা নিতে চান, দুইটা ফ্ল্যাটের শেয়ার নিলে একটা দোকানও পেয়ে যাবেন, মানে আপনি সারা জীবন একটা ইনকামও করতে পারবেন এখান থেকে। খুব চমৎকার লোকেশান, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্ব মিলেনিয়াম সিটি। মিলেনিয়াম সিটিতে আসবেন, 120 ফিটের একটা রাস্তা সংলগ্ন কিন্তু এই হাউজিং, এবং আপনারা মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই হাউজিংয়ের এভিনিউ রাস্তাটা, এটা হচ্ছে 40 ফিটের একটা রাস্তা, অনেক চওড়া একটা রাস্তা। সরাসরি যদি আসতে চান আপনারা এই লোকেশানে আসতে পারবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা একটা জমি শেয়ার নিতে পারবেন। তো সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে। আপনি যদি চান এখানে আশেপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বাজার সব কিছু আছে এই হাউজিংয়ের মধ্যেই। কিন্তু প্ল্যানিং আছে হাসপাতালের, মার্কেটের, শপিং মলের সব কিছু, এবং ইভেন এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস যেহেতু হবে এই বিল্ডিংয়ে, কমার্শিয়াল কিন্তু নিজের দোকানও থাকবে, আপনি চাইলে এখানে দোকানও নিতে পারবেন। ওকে, তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের এই প্রজেক্টটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক কম টাকায়, অনেক কম মূল্যে আপনারা এটা কিনতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদেরকে দেখাবো, আজকে আমাদের সঙ্গে আছেন মনির ভাই। মনির ভাই, আসসালামু আলাইকুম। রাখেন এটা, সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, এত সুন্দর একটা লোকেশনে আজকে আমরা চলে আসি, মিলেনিয়াম সিটি। মিলেনিয়াম সিটি, হ্যাঁ। আচ্ছা, মিলেনিয়াম সিটির লোকেশনটা আপনি বলবেন আমাকে? এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার সরগোর চত্বর পার হয়ে, যে পার হয়ে আমাদের এই প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ওই আরবি বিশ্ববিদ্যালয় এবং ইকো পার্ক, হ্যাঁ হ্যাঁ, ইকো পার্কের সাথে আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা, ওকে। এই এরিয়া জুড়ে কিন্তু গভর্নমেন্ট একটা বিশাল প্রজেক্ট নাকি? এখানে কিন্তু পরবর্তী ডেভেলপিং এরিয়া, আমি যদি বলি যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এরিয়াতে, এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল, পাশে আটি বাজার, মধু সিটি, মানে সব ধরনের, এবং হচ্ছে শেখ রাসেল পার্ক, স্টেডিয়াম, সবকিছু এখানে হবে নাকি? ওকে, তো এই হাউজিং এ যারা একটা নিজের জমির একটা শেয়ার নিতে চান, আজকে আপনাদেরকে সেরকম একটা লোকেশনে নিয়ে আসছি। এটা হচ্ছে মিলেনিয়াম সিটির মেইন গেট, আমরা ভেতরে যাই, কি বলে? আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কি এভিনিউ রাস্তা? এভিনিউ 40 ফিট রোড, এভিনিউ রোড। আচ্ছা, এভিনিউ 40 ফিট রোড, এটা ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এভিনিউ 40 ফিট রোড, এটা আমরা মেইন রোড দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতেছি। আপনাদেরকে হাঁটতে হাঁটতে সরাসরি নিয়ে যাব জমিতে, যে জমিটা আপনি হয়তোবা আজকে আপনি মালিক না, কালকে মালিক হয়ে যাবেন। কি আপনি যদি চান যে মনির ভাইয়ের কাছ থেকে একটা শেয়ার নেবেন জমির, আপনি নিতে পারবেন, যেহেতু এখন মনির ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানে এই জমিটার মালিক বর্তমানে, ঠিক আছে? ওনার কাছ থেকে আপনারা শেয়ার নেবেন এবং আপনারাই বন্ধু-বান্ধব মিলে একটা বিল্ডিং করবেন, কি মনির ভাই? সবাই মিলে, আমাদের যারা যারা শেয়ার হোল্ডার যারা আপনার কাছে আসবেন, তারা তো আপনারই বন্ধু-বান্ধব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে কাজ, সবাই মিলে মিশে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু মনির ভাই একা পারবে না, এই কারণে আপনাদেরকে সবাই চাচ্ছে, যারা যারা বিশ্বস্ত লোকজন আছেন আপনারা মনির ভাইয়ের কাছে আপনারা আসবেন, ভাই আমরা একসাথে আসেন করি, কি ব্যাপারটা এরকম হবে? ওকে, তো দেখেন খুব সুন্দর একটা রাস্তা, এভিনিউ রাস্তা, রাস্তাগুলো কিন্তু হচ্ছে সামনে অনেক বড় একটা হাউজিং। মিলেনিয়াম সিটি কিন্তু অনেক সুন্দর এরিয়া ভাই। ভেতরে কি কি প্ল্যান আছে, হাসপাতাল, মার্কেট? ভেতরে হাসপাতাল আছে, মার্কেট আছে, এরপরে আপনার খেলার মাঠ আছে, হ্যাঁ, মসজিদ আছে। মোট কথা, নাগরিক আধুনিক নাগরিক সুযোগ সুবিধার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আছে, সবকিছু আছে এখানে। জি জি, ওকে। মানে এই হাউজিংটা যেহেতু বড় একটা হাউজিং, সো এটার মধ্যে কিন্তু সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দর্শক, যারা এই মুহূর্তে লাইভে আছেন, আমি আপনাদেরকে সবসময় বলি, সম্পদ কিনলে লস নাই, এটা কিন্তু আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের মুরব্বীদের কথা। কি বছরের পর বছর আমরা কিন্তু শুনে আসি, আসলেই কিন্তু সম্পদ আজকে আপনি কিনবেন, কালকে 2 টাকা, 1 টাকা দিয়ে কিনবেন আজকে, কালকে 2 টাকা হয়ে যাবে, ঠিক আছে? সো সুন্দর জায়গা, এই যে দেখেন প্রত্যেক প্লটের প্লটের সামনে কিন্তু রাস্তা আছে, দেখেন এটা হচ্ছে এভিনিউ রাস্তা, ঠিক আছে? আর এই যে দেখেন এদিকে রাস্তা, সামনে দিয়ে আরো রাস্তা বের হচ্ছে এবং প্লটের কাজ চলতেছে, এখানে হচ্ছে বিল্ডিং ও হচ্ছে, ঠিক আছে? আর এই হচ্ছে যেটা আমরা দেখাতে চাচ্ছি মনির ভাইয়ের যে প্রজেক্টটা, দেখেন একদম এভিনিউ রাস্তার সাথে, এবং ঢুকেই কিন্তু খুব বেশি দূরে না, কয়েকটা প্লট পরেই, তাই না? জি জি, কয়েকটা প্লট পরেই হচ্ছে মনির ভাইয়ের এই জায়গাটা, মূলত এই জায়গাটা দিয়ে শেয়ার বিক্রি হবে, ঠিক আছে? ওকে মনির ভাই, এখন আপনি আমাকে বিস্তারিত বলেন। জি, আমাদের এখানে হচ্ছে
মিলিনিয়াম সিটি 120 ফিট থেকে আপনি আধা মিনিট থেকে এক মিনিট হাঁটলে আপনি ফ্ল্যাটে ঢুকতে পারবেন। ওকে, আমাদের এই জমিটা হচ্ছে দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী কর্নার প্লট। ওকে, দক্ষিণে থাকতেছে 20 ফিট, পশ্চিমে হচ্ছে 40 ফিট রোড। ওকে, এই যে রাস্তাটা দেখা, এই যে গাড়ি একটা দাঁড়িয়ে আছে দেখেন, এটা হচ্ছে কত ফিট রাস্তা? এটা 20 ফিট রোড, 20 ফিট রাস্তা। এই রাস্তাটা হচ্ছে 20 ফিট, আর সামনে রাস্তাটা হচ্ছে 40 ফিট। দেখেন কত চওড়া, ও মাই গড ভাই, এখানে তো দুই লেন। আচ্ছা, দুই লেনের রাস্তা। জি জি। আচ্ছা, একটা একটা হাউজিং এর ভিতরে এক লেন হয়, 10 ফিট এক লেন হয়, 4 লেন হচ্ছে, 4 লেন। চিন্তা করছেন মানে, আমি একটু বলি, একটা হাউজিং এর ভিতরে 40 ফিট মানে বিরাট, কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু নরমালি হচ্ছে বড় রাস্তা হয়, বড় রাস্তা হয়, গ্রামগঞ্জে কিন্তু এত বড় রাস্তা হয় না। না না, হয় গ্রামে তো, আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকম এত বড় রাস্তা নাই কোথাও, মানে একটা পুরো গ্রামের মানুষ ইউজ করে সেই রাস্তাও কিন্তু এত বড় না। ঠিক আছে, যাই হোক, আমরা কথা বলছি, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রায় 400 মানুষ। পরিকল্পিত একটা নগরী, পরিকল্পিত শহর বলা চলে। হ্যাঁ, এর ভিতরে আপনি সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন। আচ্ছা, আর আমার প্রজেক্টটা নেওয়া হয়েছে কমার্শিয়াল কাম আবাসিক, তো এখানে যারা শেয়ার নিবে তাদের জন্য একটা চমক আছে, সেটা হচ্ছে এখানে শেয়ার নিলে আপনি ফ্ল্যাট পাবে, দোকানের অংশ পাবে, গ্যারেজের অংশ পাবে এবং জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে। আচ্ছা, তো এখানে দেখেন একটা জিনিস, কমার্শিয়াল স্পেসে নিলে সারা জীবন একটা সুবিধা ভোগ করতে পারবে, সেটা হলো ইনকাম। ইনকাম, আপনার ইনকাম সারা জীবন থাকবে এবং আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও এখান থেকে ইনকাম সোর্স বের করে নিবে। যেমন ধরেন এখানে আমাদের একটা ফ্ল্যাটের ফ্ল্যাটের ভাড়া যদি ধরি 15,000 টাকা, আর দোকান যেটা পাবে তার অর্ধেক অংশ যদি দোকান 10,000 টাকা ভাড়া হয়, অর্ধেক সে পাবে 5,000 টাকা, তাহলে 15 আর 5 20,000 টাকা। এখানে যে পার্কিং এর অংশ থাকবে, যারা মার্কেট করতে আসবে তাদের গাড়ি তো পার্ক করবে, ঢাকার ভিতরে প্রতি পার্কে 50 টাকা করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি প্রতি পার্কে 50 টাকা করে নেই, আর এখানে যদি পার ডে 50 টাকার পার্ক করে, তাহলে আমাদের পার ডে 2,500 টাকা ইনকাম সর্বনিম্ন, মিনিমাম। ঠিক, তাহলে মাস শেষে 75,000 টাকা ইনকাম আছে। আর আমরা যারা ফ্ল্যাট ওনার থাকবো, তাদের ফ্ল্যাটে যদি 20 টাকারও থাকে, 2,000 করে জমা হলে 40,000 টাকা মিনিমাম। গ্যারেজ থেকে আপনার 1.5 থেকে 1.5 লাখ টাকা আসতেছে প্রতি মাসে, প্রতি মাসে। হ্যাঁ, এরপরে তাহলে দেখা গেছে ওইদিকে ফ্ল্যাটের 15,000, দোকানে 5,000, আর আপনি গ্যারেজে সে ধরেন 2,000, 22,000 টাকা অন্য একটা প্লটে একটা শেয়ার নেয়। হ্যাঁ, শেয়ার নেয় সে শুধু ওই ফ্ল্যাটে সীমাবদ্ধ, ওই 15,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। ইয়েস, কমার্শিয়াল কিছু পাচ্ছে না, কমার্শিয়াল কিছু পাচ্ছে না, দোকান পাচ্ছে না, কিছু পাচ্ছে, পার্কিং এর অংশ পাচ্ছে না, ফ্ল্যাট টাইপ, ফ্ল্যাট পার্কিং অংশ পেলো, কিন্তু ওই যে পার্কিং এর যে ইনকাম ওইটা পাবে না, সেটাই বললাম যে সেই ভাড়াটা তো পাচ্ছে না। না না, আচ্ছা, তার মানে হিসাবটা দেখেন কোথায়, সম্পদ কিনলে সারা জীবন আপনি ইনকাম পাবেন এইখান থেকে, একটা শেয়ার নেবেন কি দুইটা, ভাই দুইটা শেয়ার নিলে একটা দোকান, না দুইটা শেয়ার নিলে আরাম একটা দোকান পাবে, একটা দোকান পাবে, কত স্কয়ার ফিটের দোকান পাবে? এই দোকানটা আপনি সহ কমন স্পেস সহ 170-72 মতো স্কোয়ার ফিট, 170-72 মতো, দেখেন 170-172 মানে এরকম কম বেশি। ঠিক আছে, অনেক বড় দোকান পাচ্ছে, দোকান পাবে, ঠিক আছে, এবং দোকান ভাড়াও কিন্তু আসতেছে অনেক। আচ্ছা, এখন আমি বলি, ধরেন এখানে হচ্ছে আপনার কততলা বিল্ডিং হবে? এটা হচ্ছে B+G+14। আচ্ছা, মানে 15 তলা হবে, বেসমেন্ট থাকছে, বেসমেন্ট থাকছে। আচ্ছা, দুইটা আপনার হচ্ছে দুইটা ফ্ল্যাট শেয়ার নিলে একটা দোকান পাবে, একটা দোকান পাবে, একটা শেয়ার নিলে কি অর্ধেক পাবে? অর্ধেক পাবে, অর্ধেক পাবে। জি জি। ওকে, তার মানে হচ্ছে কয়টা ইউনিট হবে আপনার টোটাল জায়গা? এখানে 10 কাঠায় 1200 স্কোয়ার ফিটের 6 ইউনিট করে হবে। আচ্ছা, প্রত্যেকটা ইউনিটে 3টা বেডরুম 3টা বাথরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন এবং 2টা বারান্দা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2টা বারান্দা থাকবে। জি, আর আমাদের কর্নার প্লট হওয়াতে আপনার অধিকাংশ ফ্ল্যাটই থাকবে, মানে আপনি ধরেন 100 ভাগের 90 ভাগই থাকবে আপনার রাস্তার দিকে, আর 10 ভাগ ফ্ল্যাট থাকবে একটা ভিতরে। আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে দেখেন
যারা একটা ফ্ল্যাট নেবেন চারিপাশে কিন্তু খোলামেলা পাচ্ছেন, খোলামেলা পাবেন নাকি? চারিপাশে খোলামেলা পাচ্ছেন। আচ্ছা, ইউনিট কয়টা থাকছে তাহলে? আমাদের এখানে ইউনিট হবে টোটাল 84টা। টোটাল 84টা। আবাসিকটা তো পাঁচের উপর থেকে, পাঁচের উপর থেকে হবে। ওকে, প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট? তাহলে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট, ছয়টা করে ইউনিট থাকছে। লিফট কয়টা দিবেন ভাই? লিফট থাকবে দুইটা, সিঁড়ি দুইটা। আমাদের এখানে মার্কেটের জন্য তো আলাদা থাকবে, আলাদা, সম্পূর্ণ আলাদা থাকবে। আমাদের এখানে যে নিচে মার্কেট আছে এটা ফ্ল্যাট থেকে বোঝাই যাবে না, কারণ আচ্ছা এন্ট্রি গেট সম্পূর্ণ আলাদা থাকবে এবং লিফট সিঁড়ি সম্পূর্ণ আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, লিফট সিঁড়ি সম্পূর্ণ আলাদা থাকবে। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, এক ভাই এক আপু কমেন্ট করেছে রেডি ফ্ল্যাট আছে কিনা। রেডি ফ্ল্যাট তো আসলে নাই এখানে, তারা মাত্র অনগোয়িং কাজ শুরু করছে। জি জি, আমাদের শেয়ার নেবেন কম টাকায় পাবেন। জি জি, আর আমাদের এখানে দেখেন যদি কেউ রেডি ফ্ল্যাট নেয় পার স্কোয়ার পড়বে হচ্ছে আপনি 5,000 থেকে 7,000 টাকা। হ্যাঁ, তো 1200 স্কোয়ার এই ফ্ল্যাট সে রেডি করে কিনে নিতে চাইলে 60 লাখ টাকার প্রয়োজন। আর এখানে সবাই মিলে যেহেতু সম্মিলিত ভাবে কাজ করতেছি, এখানে সে সম্পদের মালিক হবে হচ্ছে ধরেন দোকান, গ্যারেজ এবং আপনার ফ্ল্যাট সব মিলিয়ে নির্মাণ খরচ আসবে 25 লক্ষ টাকা, 24 থেকে 25 লক্ষ টাকার মতো। আর জমির দাম হচ্ছে 12 লক্ষ, এই হচ্ছে 37 লক্ষ টাকা। এখানে 37 লক্ষ টাকায় সে সম্পদ পাচ্ছে মিনিমাম 80 লক্ষ টাকার। 60 লক্ষ টাকার হচ্ছে আপনি ফ্ল্যাট, আর দোকান হচ্ছে 12 লক্ষ 13 লক্ষ টাকার মতো। আর আপনি ইয়া হচ্ছে গ্যারেজ আছে সে ধরেন 3 লক্ষ টাকার মতো, আর হচ্ছে কম ওই যে ইউটিলিটি আছে 3 লক্ষ টাকা, টোটাল আপনি 80 লক্ষ টাকার। দেখেন মানে আপনি পাচ্ছেন হচ্ছে 80 লক্ষ টাকা সম্পদ, দিচ্ছেন কত? 37 লক্ষ টাকার মতো। 37 লক্ষ টাকা, মাত্র 37 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 80 লাখ টাকার সম্পদ পেয়ে যাচ্ছেন এখান থেকে। তাহলে আমি যে বললাম যে সম্পদ কিনলে লস নাই এই কথাটা। আরো একটা সুখবর আছে, সেটা হলো আমরা প্রথম যে কাজটা শুরু করব এই কাজটা আমাদের দোকানগুলো আগে রেডি করে ফেলবো। দোকানগুলো আগে রেডি করলে হবে কি, যাতে ইনকামটা আমরা শুরুতে ইনকাম পেয়ে যাচ্ছি একটা। এখানে দোকান চলবে হচ্ছে ইলেকট্রিক্যালের দোকান চলবে, স্যানিটারি শোরুম চলবে, দোকান চলবে, আর হচ্ছে ফার্মেসি চলবে, আর হচ্ছে আপনার ওই খাবারের হোটেল প্লাস হচ্ছে চা নাস্তার দোকানগুলো চলবে এই প্রাথমিক অবস্থায়। তো এখান থেকে পার হেডে আমি ধারণা করতেছি 2 থেকে 2.5 লক্ষ টাকা পার শেয়ারে সেভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জমির দাম দেখেন আপনি আরো কমে কম চলে আরো কম চলে কম চলে। ওকে ভাই, এখন ধরেন মূল্য এবং রেজিস্ট্রেশন এবং কবে থেকে কাজ শুরু করবেন এই তিনটা পয়েন্টের কথা বলবেন। আচ্ছা, আমাদের এখানে প্রত্যেকটা শেয়ার মূল্য ধরা হচ্ছে 12 লক্ষ টাকা, আর 12 লক্ষ টাকা দিলে সে জমির মালিক হয়ে যাবে, জমি রেজিস্ট্রি করে দেব তার নামে। আর কাজ ধরবো আমরা আগামী 3 মাসের মধ্যে কাজ ধরবো ইনশাল্লাহ। আর নির্মাণ কাজ শেষ হবে 3 থেকে 3.5 বছরের মধ্যে আমরা নির্মাণ কাজ শেষ করে দিব। 3 থেকে 3.5 বছরের মধ্যে আমাদের ছাদগুলা রেডি হওয়ার পরে লটারি করে দিব। কোনো ভাই যদি বলে যে ভাই আমি একটু দ্রুত ফ্ল্যাটে উঠতে চাই, সেক্ষেত্রে তার ফ্ল্যাট আমরা আগে রেডি করে দিব, তাকে উঠিয়ে দিব। সে দেখা যায় টাকা পরিশোধটা আগে করে ফেলল, সে তার মাল সামানটা টাকা দিয়ে দিল, আমরা তার কাজটা আগে করে দিব। ওকে, এখন হচ্ছে নেওয়ার প্রক্রিয়া কি? শেয়ার যদি আমরা নিতে চাই, আমার ভিউয়াররা যদি নিতে চাই, ধরেন প্রথমত আপনার সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবে, এরপরের প্রসেসটা কি? এরপরের প্রসেস হচ্ছে প্রথমে বুকিং মানি দিতে হবে 3 লক্ষ টাকা, আর আমাদের প্রতি মাসে 20 জনের একটা করে ই হবে, রেস্ট হবে এই মাসের 25 থেকে 28 তারিখে রেস্ট হবে। আচ্ছা আচ্ছা, তো প্রথম যারা টাকা দিয়ে এখানে রেস্ট নিবে, প্রথম দলিলের 5 জন, দ্বিতীয় দলিলের 5 জন এবং তৃতীয় দলিলের 5 জনকে আমরা গিফটের আলাদা গিফটের ব্যবস্থা করব।
প্লাস হচ্ছে যারা এই যে প্রথম পাঁচজন করে যে দলিলের অংশ পেল ওই প্রথম পাঁচজনই আগে লটারি তুলবে, এরপরে দ্বিতীয় পাঁচজন, এরপরে তৃতীয় পাঁচজন, প্রায়োরিটি ভিত্তিতে যারা আগে আসবে তাদেরকে প্রায়োরিটি দিবেন লটারি আগে তোলার জন্য। তাতে হবে কি, তার দেখা যায় সুবিধা মতো জায়গায় হয়তো বা সে ফ্ল্যাট পেতে পারে নাকি, কারো পছন্দের সম্মানও পেল, ইয়েস আলাদা একটা সম্মানও পেল, যেহেতু তার একটা গিফটের ব্যবস্থা আছে, গিফটের ব্যবস্থাও আছে। ওকে, এই দলিলে প্রথম পাঁচজন, দ্বিতীয় দলিলে প্রথম পাঁচজন, তৃতীয় দলিলে প্রথম পাঁচজন, এইভাবে আমরা একটা গিফটের ব্যবস্থা করে দিব। ওকে, এটা হচ্ছে মিলেনিয়াম সিটি, একটা হাউজিং। আজকে এখানে হাউজিং, কালকে এখানে পুরো বিল্ডিং হয়ে যাবে, এখানে জনবসতি হবে, মানে এটা তো দুই চার বছর মানে তিন বছরের ব্যাপার সর্বোচ্চ। ওই যে পিছন দিকে বিল্ডিং গুলো দেখেন, অলরেডি হয়ে গেছে কিন্তু বিল্ডিং গুলো দেখেন, ঠিক আছে। এবং এই আশপাশে কিন্তু জনবসতির অভাব নাই, প্রচুর জনবসতি আছে। এবং এটা যেহেতু একটা হাউজিং, দেখেন এই যে গাড়ি চলাচল করতেছে, এক সময় ঢাকা শহরের ম্যাক্সিমাম এরিয়া এরকমই ছিল, আস্তে আস্তে না এভাবে বেড়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়, আজকে আপনি হয়তো দেখতেছেন গ্রামের মতো দেখা যাচ্ছে, সামনে তো কালকে শহর, এটাই স্বাভাবিক। এই হাউজিংটা আপনি ধান মন্ডি বনানে আদলে হবে, কেন হবে, এখানে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এরিয়া, সাথে থাকছে 46 বিঘা জমির উপর একটা ইকো পার্ক, ইকো পার্ক। তো এই পার্ক এবং বিশ্ববিদ্যালয় সমন্বয়ে যে এরিয়া থাকে, ওই এরিয়ার ভ্যালু সবসময় বেশি থাকে, বেশি থাকে, সেটাই। ওকে, তো এখন বুকিং মানে দিয়ে কতদিন সময় পাবে তাহলে? সর্বোচ্চ 3 মাস সময় পাবে, কিন্তু আমি বলবো সবাই আগে আগে বুকিং দিয়ে জমিটা আগে আগে রেজিস্ট্রি করে নেন, তাহলে স্পেশাল গিফটের ব্যবস্থা আছে, স্পেশাল গিফট পাবে, প্লাস হচ্ছে লটারিটা আগে তুলতে পারলো, হ্যাঁ সব দিক দিয়ে সুবিধা পাবে, এগিয়ে থাকবে। আর আপনি টাকা দিয়ে কেন বসে থাকবেন, আপনার টাকার মাল আপনি নিয়ে যান, সেটাই সেটাই, আমরা দেওয়ার জন্য বসে আছি, সেটাই সেটাই। ওকে দর্শক, আমরা যেখানে আছি মিলেনিয়াম সিটিতে, মিলেনিয়াম সিটি নিয়ে আমরা কথা বললাম, বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করেছি। যারা নিজের একটা শেয়ার, নিজের শখের একটা জায়গা, নিজের একটা, যারা মধ্যবিত্ত আছেন, চিন্তা করছেন যে আমি একটা নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চাই, এতদিন তো আসলে রেডি ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, এতদিন অনেক চেষ্টা করেছি পারছি না, আপনারা কিন্তু এইটা একটা সুযোগ এখানে পেতে পারেন। যারা প্রবাসে আছেন তারাও কিন্তু পেতে পারেন, সুন্দর একটা লোকেশনে আপনি নিজের একটা সম্পদ কিনতে পারলেন, ঠিক আছে। তো আজকে আপনারা শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।